ওই নাফরমানকে ধর মালিক দারোগা ধর, খোঁজো পাগল লো, আরে ফুটবলের মতো গোল করে ফেলা, সুম্মাল জাহিমা সল্লু, আরে জাহান্নামের মধ্যে লাথি দিয়ে ফেলায় দে। এই আয়াতটা যখন মালিক দারোগা পড়তেছে নবীর সামনে, আমার নবীর শরীরের মধ্যে কাঁপকাঁপি শুরু হয়ে গেছে। নবী আমার যদি জাহান্নামের আনুষঙ্গিক দেখিয়ে চিল্লাইয়া কান্দে, নবী আমার সহ্য করতে পারবে না। ও ভাই, তুমি এখন জাহান্নামের ভয়ে দুই নয়নের পানি দিয়ে কান্দবা, আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো, কারো জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা গো ভাই, কারো জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আহারে, কবরের মধ্যে যখন দাউ দাউ করে আগুন লাইগা যাবে রে ভাই, ওই আগুন নিবাইবার মতো কোনো মেডিসিন নাই, একটা মাত্র মেডিসিন আছে বান্দার দুই চোখের পানি গো ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 La
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ পবিত্র জুমার দিনে তারই ঘরে মন মস্তিষ্ক ঠান্ডা রেখে আল্লাহর প্রশংসা জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার, খুশি হইলেন কে, বেজার হইল কে? শীতের প্রভাব একটু বেশি, এই জন্য মুসল্লি ভাইরাই দেরি কইরা, ঠিক না বেটি? আগে তো আমি জুমায় মসজিদে আসার আগেই দেখতাম দোতলা পুরো ফেলাম, নিচতলা দেখতাম দুই কাতার হয়ে গেছে, এখন আজানের পরেও দেখি দোতলা খালি থাকে, বোঝা গেছে শীতে কায়দা মতো দরছে। গরমের দিনে তাড়াতাড়ি আইসা পরে বাসায় গরম বেশি, মসজিদে ফাঁকা জায়গা, ফ্যানের বাতাসে ঠান্ডা, তাড়াতাড়ি মসজিদে যে বই থাই কেউ ওই নিয়ত করে কি শীতের দিন আসা যায় না? যে এত মানুষের মধ্যে বসলে মনে হয় ঠান্ডা কম লাগবো, আর এই শীত আর গরম হলো জাহান্নামের থেকা, শীত গরম এটা জাহান্নাম থেকে আবিষ্কৃত। ছয় মাস আমার আল্লাহ জান্নাতকে জাহান্নামকে ঠান্ডা করে, আর ছয় মাস ও গরম থাকে। এই যে ফাল্গুন মাস থেকে শুরু হইব জাহান্নামের তাপ, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই কয়েক মাস জাহান্নাম খুব তাপ থাকবে। আল্লাহ যদি পুরাটা বছর আমার আল্লাহ সৌদি আরবের মতোই বাংলাদেশ গরম রাখত, আপনার আমার দ্বারা সম্ভব না ওই গরমকে মোকাবেলা করে বেঁচে থাকা, ঠিক না বেটি? যদি কন তাহলে সৌদি আরবের মানুষ কেমনে বাইসে আছে? সৌদি আরব যদি ১২ মাস গরম থাকতো সৌদিও সম্ভব ছিল না, কারণ এসিতে আর কত কুলায়, প্রাকৃতিক ঠান্ডা আর আমার আল্লাহর দেয়া ঠান্ডা কোনোদিনও সম্ভব নয়। কথা বলেন, আমার আল্লাহ বলেন বান্দারে জাহান্নামটাকে বুঝাবার জন্য আমি ছয় মাস তোদেরকে জাহান্নামের আসল রূপটাকে দেখাই দিই। আপনি তো জানেন না জাহান্নামের যে সাতটা, জাহান্নামের উপরে যে একটা ছাদ আছে সাতটা ছাদ, জাহান্নাম তো একটা গর্তের মধ্যে, জাহান্নামের গর্তটা কি আপনার আমার মিরপুর যতটুকু এতটুকু? একজনে কয় বিশাল, বিশাল বলতে কত দূর কইবেন আপনি? আমি জাহান্নামের আপনাদের দৈর্ঘ্য প্রস্থের কথা কিছুটা বর্ণনা করি আমার নবীর হাদিস থেকে, বুখারী শরীফের মধ্যে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবীর কাছে একদিন আমরা কেঁদে কেঁদে জিজ্ঞেস করছিলাম, হুজুর আপনি জাহান্নামের বর্ণনা করতে গেলে এত কাঁদেন কেন? নবী আমার বলছিলেন সাহাবীরা রে জাহান্নাম তো আমি চোখ দিয়ে দেখছি, তোমরা তো দেখো নাই।
সুবহানাল্লাহ কবেন না, সাহাবীরা জাহান্নাম তোমরা দেখো নাই, আমি এই চোখ দিয়ে দেখছি। জাহান্নামের ফেরেশতা হলো ১৯ জন, ওহিয়াতি সাত আশর, কোরআন শরীফের কথা। কয়জন ফেরেশতা? যাদেরকে দায়িত্ব দিছি আমি আল্লাহ, ১৯ জন ফেরেশতার কাছে রেখে দিছি দায়িত্বটা। দিলটা নরম করবেন, জাহান্নামের ভয় চোখ দিয়ে পানি ফেলবেন। যদি জাহান্নামের ভয় কারো চোখ দিয়ে পানি পড়ে, তাও আল্লাহ কোরআনে কি কয় শুনেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জাহান্নামের ভয় যদি তোমার চোখ দিয়ে কোনোদিন অশ্রু প্রবাহিত হয়, আমি রব্বে করিম আমার কুদরতে হাত দিয়ে তোমার চোখের অশ্রুটা মুছে নিব। শুধু তাই নয় গো বান্দা, তোর জীবনের গুনাহ মাফ করে দি আমি রব্বে করিম, ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, শুধু তোর চোখের পানির বাদৌলতে তোর গুনাহ মাফই করব না। তুই যত গুনাহ করবি গুনার পরিবর্তে নেকের জায়গায় আমি আল্লাহ ওই জায়গাটা ফিল আপ করে দিবা। এই জন্য দেখবেন কবিরা সদা সর্বদা এই কবিতাটা বলতেন, জাহান্নামের আগুন মওলা সইতে পারব না, দুনিয়াতে লৌকা দাইয়া আখের কাদাইও না। কত সুন্দর কথা, আজরাইল যেদিন ধরা দিবে আপন পাড়াও নাসি, মাওলা তুমি মাফ করিও তোমার নামের গুণে। বাহলুল নামে একজন পাগল ছিল, মারহাবা বলেন, বাচ্চা হারুন আর রশিদের দেহরক্ষী, শুয়ে শুয়ে বালিশে মাথায় দিয়ে কবিতাগুলা পড়তো আর চোখের পানি দিয়ে বালিশ ভিজত। বাহলুলের বালিশ যদি ভজনের সময় তালাশ করে দেখা যায় তো পুরা তুলাগুলা ভিজায়। সুবহানাল্লাহ বললেন না, আপনার আমার তো খবরই নাই। রাত্রে যখন ঘুমাইতে যাই টিভিটা খুইলা খবর দেইয়া, রাত্রে ঘুমাইতে যাই মোবাইলটা খুইলা ইউটিউব দেখিয়া, ফেসবুকে আবাজ আবার নষ্টামি শয়তানি বজ্জাতি দেখে ঘুমাই, আর আল্লাহওয়ালারা এইটা দেখে ঘুমাইতেন না, সারা এই নিয়ত করে ঘুমাইতেন রাত্রে আমার নবীর অথবা আল্লাহর স্বপ্নে দেখবে। আরো জোরে কর, তাকে নিয়ত থাকতো আল্লাহরে দেখবো না নবীরে দেখবো। যদি কোন আল্লাহরে কেমনি দেখতো, আরে ভাই আল্লাহরে দেখা তো সম্ভব। ইমাম মালিক রহমাতুল্লাহ আমার আল্লাহকে ১০০ বার স্বপ্নে দেখছে, এই সুবহানাল্লাহ তুমি আল্লাহরে দেখতে পারবে না। এই সুবহানাল্লাহ তুমি এই দেশের একজন ডিসিরও দেখতে পারবে না। যদি আল্লাহরে দেখতে হয় তারে খুশি করতে হবে খুব জোরে সরে। ইমাম মালিক রহমাতুল্লাহ আমার আল্লাহকে ১০০ বার স্বপ্নে দেখেছে। যতবার ইমাম মালিককে আল্লাহ জিজ্ঞেস করছে, মালিক হে আব্দুল মালিক, মালিক তো আমার আল্লাহর নাম, আব্দুল মালিক, হে আব্দুল মালিক, ইয়া রব্বে করিম, ও রব্বে করিম, ও রব্বে করিম,
তুমি মুসা নবীর সাথে দেখা করছো, ইউনুস নবীর সাথে দেখা করছো, কত দুনিয়ার নবীদের সাথে দেখা করছো, সরাসরি তারা দেখে নাই তোমার কথা শুনছে। তুমি আমার সাথে স্বপ্নে দেখা দিলে, বলো আল্লাহ তুমি আমার কাছে কি চাও? আল্লাহ বলতেন, এ আব্দুল মালিক আমি কিছুই চাই না, আমি বান্দার এই কপালের সেজদাটা চাই। আব্দুল মালিক বলতেন, ওনার কিতাবের মধ্যে লেখা, ইমাম মালিক রহমতুল্লাহ লেখা মুয়াত্তায় মালিক, লম্বা চওড়া হাদিসের কিতাব, প্রায় 20 খণ্ড মুয়াত্তায় মালিক, এখন ছোট আকারে নিয়ে আসছে। এই মুয়াত্তায় মালিকের মধ্যে আল্লাহর কুতুব লেখেন লম্বা চওড়া হাদিস। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, যখনই আমি আল্লাহকে স্বপ্নে দেখতাম, আল্লাহ জিজ্ঞেস করতেন, এ আব্দুল মালিক তুই যতবার আমি আল্লাহকে দেখবি ততবারই আমার মুখ থেকে শুনবি আমি সবচেয়ে বেশি খুশি সেজদার দ্বারা। সেজদা বুঝেন না, নামাজ নামাজ। আব্দুল মালিক ইমাম মালিক রহমাতুল্লাহ বাজান এই জন্য নামাজে দাঁড়ায় লম্বা চওড়া সেজদা দিতেন, তার সাগরিত গুলো বলতেন, হুজুর আপনার সাথে সেজদায় দাঁড়াইলে তো আমরা টিকা থাকতে পারি না, মাজার মধ্যে কর কর করে এক সেজদায় এক রেখাত নামাজ পড়তে গেলে পরের রেখাত আর উঠতে পারি না। হুজুর আপনি এত বছর বয়সে, প্রায় 60-65 বছর বয়সে আপনি এত লম্বা রুকু সেজদা কেমনে দেন? আল্লাহর কুতুব বলতেন, বাজান রে যখন বান্দায় আল্লাহর সাথে প্রেম কইরে ফেলে তখন ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, বান্দার সাথে যখন আল্লাহর প্রেম আর ভাব হইয়া যায় তখন ওই বান্দার বান্দার মধ্যে থাকে না, আল্লাহর প্রেমিকের মধ্যে চলিয়া যায়। সব শক্তি আল্লাহর পক্ষ থেকে হয়, সুবহানাল্লাহ বললেন না? ইমাম মালিক রহমতুল্লাহ বলতেন, আমার জিন্দগিতে সবচেয়ে বেশি টেস্ট পাইছি, সবচেয়ে বেশি টেস্ট পাইছি নামাজের মধ্যে। আর আমরা তো মাশাআল্লাহ টেস্ট পাই কিসে জানেন? কয় দোস কি ব্যাপার, কয় কইস্টা খাউন্ড এত টেস্ট হইছে, খাইছিও 2 প্লেট মেরে দিছি, কথা কন নাকি? কেমন আসিল? কয় মদটা আজকে এত মজা পাইছি, গাঞ্জার পুতলাটা এত মজা পাইছি। তুমি যেটার মজা বলতেছো জানো এটা কি? যদি কোনো মানুষ হারাম জিনিসটাকে বলে আমার মজা পাইছি, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। তুমি যদি মনে করো শীতকালে একটা সিগারেট খাইলে তুমি মজা পাও, তুমি যদি মনে করো যে সিগারেটটা খাইয়া, এক বন্ধুর কথা দোষ, সিগারেটটা খাইয়া শরীরটা সাঙ্গা হয়ে গেছে, শরীরটা আমেজ আমেজ ভাব হয়ে পড়ছে, রব্বে কারিম বলেন হারাম জিনিস খাইয়া শরীর যদি সাঙ্গা করার কথা বলো, খাইছো খাইছো আলাদা ব্যাপার, গুণা হইব। কিন্তু যদি বলো খুব টেস্ট পাইছি, সাথে সাথে তুমি কাফের হয়ে যাবা, হিসাব নিকাশ করে সইলেন। আমি আপনার কব না বিড়ি খাইয়েন না, আমি কইলেও কাম হইব না। এই শীতের ভিতরে আপনাকে জবানির কথা, একটা বিড়িতে 4 আপেলের কাম করে, কারণ আপেল খাইলে শীত লাগে, বিড়ি খেলে শরীর চাঙ্গা হয়। আমি জানি বিড়ি খুরের কাছে এইটা বড় একটা ভিটামিনের, আমি জানি, কিন্তু মনে রাখেন খান খান, আমি কমু না যে আপনি খাইয়েন না, আমি কইলেও কাম হইব না। আমি যদি ট্যাবলেট হয়ে আপনার গালের মধ্যে দিয়ে যাই গিয়ে পেটে, তবু আপনার আমার কথা শুনবেন না, আমি জানি খাবেন খাবেনি। এমন মুসল্লি হেন আছে জুমার নামাজের মসজিদে ভিতরে যদি খাওয়া জায়েজ থাকতো ও হেনে বইও খাইতো, কথা কর না কেন? জুমার নামাজটা পড়তে দেরি আছে, ওই দরজায় দাঁড়ায় কোপ মারে, মিথ্যা কইছি? না, জোরে কর না। এ তো বাইতু সুজুদ মসজিদ বেড়া, হজে গেছি হজে, হেরে মিথ্যে বাইরে আইছি, আবু বকরের বাড়ির সীমানা এখনো যায় নাই, এ কোপ দিছে, হোটেলে ওঠে নাই, আবু বকরের বাড়ির সামনে দাঁড়িয়ে কোপ দেয়। আমি কিও ভাই এই গুয়ে হেন সারতে এলেন না, এ বিড়ি আবার আর একদিক ধরে হুজুর দেহ হেলাইছেন, একটু বাজে অভ্যস হয়ে গেছে হুজুর, মাফ চাই, দেখেন না আপনারা এগুলো দেখেন না, আপনারা খান নাই এটা টেস্ট আপনি বুঝবেন না, আমরা খাই নাই ভিতরে টেস্ট বলে বুঝি না,
কি সাতার টেস্ট, হাত দিয়ে টানে নাক দিয়ে সারে, কথা কর দেখে, মুখ দিয়ে টানে নাক দিয়ে সারে, এটা কি টেস্ট বুঝতাম। ওইটা খাইলে যদি পেটের মধ্যে এক দেড় ঘন্টা খিদে না লাগতো তাহলে সে টেস্ট, কথা কর নাকি। বারো চোদ্দ আঠারো টাকা দিয়ে একটা লাডি কিনলি, লাডিটা কিনলে না দেড় মিনিট টানলি ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় টাইম নে মাইন নে, এটা তো আর ভিতরে রাখতে পারলাম না, ও তো বাইরেই গেল, কথা কর নাকি। কিন্তু তুমি যদি সিগারেটটা খাইয়া কর, ইস খাইলে আমরা খুব মজা লাগলো, শরীরে সাঙ্গা হয়ে গেছে। আবার কিছু কিছু খবিশ আছে আল্লাহর দুশ্মন, এক হাতে চা থাহে আর এক হাতে বিড়ি থাহে, মানে ওইটার দু মাস সহ প্যাডের মধ্যে রাখতে চেষ্টা করে, চার লোকে খাইলে তো মোটামুটি ঘুরে মুড়ে থাকবো এখানে কিছুটা, নাউজুবিল্লাহ বলতে পারেন না। কিছু কিছু আল্লাহর দুশ্মন আছে বাথরুমে বইও বিড়ি খায়, হ্যাঁ বলে বিড়ি না খেলে পেট ক্লিয়ারই হয় না, নাউজুবিল্লাহ বললেন না। আগে শুনতাম গ্যাস্ট্রিকের ঔষধ খেলে মানুষের পায়খানা ক্লিয়ার হয়, এখন বলে বদমাইশের বিড়ি খেলে ক্লিয়ার হয়, সি 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 সি, যেই লোকটা বাথরুমে বসে বিড়ি খায় ওই খবিজ বিরিয়ানিও খাইতে পারে, এ কথা কোনো কেন জোরে খা, যে বাথরুমে বইয়া বিড়ি টানতে পারে বিড়ির ধুমা আর ওই পায়খানার ধুমা তো একই কোয়ালিটি শীতকালে, নাউজুবিল্লাহ বলতে পারো না। আবার হাসো মিয়া, আবার আলেমুল আমারে বকো নামাজ গো বকো, কয় নামাজ পড়ে পাইছ কি, তা তুই বিড়ি খাইয়া পাইছ কি, খবরদার পাপের কাজ করবেন করবেন, আমি কিন্তু কইলো আপনি শুনবেন না, আমি জানি যেগুলো গাঞ্জা কর হিরোইন কর, আমি লিয়াসের মন যদি চাপা দিয়ে কুবাইলো তুই ফিরবি না, আমি জানি, যদি আল্লাহ হেদায়ত না দেয় যারা বিড়ি খোর এগো চাপাটে দিয়ে কুবাইলো, ও হিসাব নিয়ে যদি তিন ঘন্টা বাইরে রিমান্ড দেয় তারপরে বিড়ি ছাড়বি না, আমি জানি, ও জেলখানার তো বাইরে ইয়া জেলখানার গেটের তে কোপ দেয় এটা জানি, কিন্তু মনে রাখেন খাবেন খাবেন আমি না করবো না, যদি মন চায় হেদায়ত পাইয়া ছাড়েন ছাড়েন না ছাড়েন ধরেন আরো ভালো করে ধরেন, কিন্তু খাওয়ার পর আপনি কইেন না খুব মজা পাইছি, এই কথাটা বললে আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ, আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন 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 জোরে কান আমিন। আজকে নিয়ত করে ফেলান তো, মনে মনে আমি কমুনা খারাইতে নিয়ত করে ফেলান জীবনে আর এই গুবিষ্টা খাবেন না, এগুলো খাইেন না, এগুলো খাইলে আল্লাহ বেজার হয় নবী বেজার হয় মুসল্লিকে কষ্ট হয়, কথা কর না কে, আল্লাহ আমার এই ভাইদেরকে হেদায়েত নসিব করেন। রসুলের জামানায় এরকম একটা বিড়ির সিস্টেম ছিল, এই যে তোমার আমার যে বিড়ি এই বিড়ি না, রসুলের যুগে ছিল পাতা, পাতা ছিল এটা তামাক সিস্টেম, এই তামাক সিস্টেম এরা খুব মেডিসিন লাগাইয়া বিভিন্ন প্রকার এরা নিজেরা টাইন করে খাইতো, তোমার আমার মতো ওইটা খাইয়া যেরকমভাবে গালের মধ্যে দুর্গন্ধ হয় এটা দুর্গন্ধ হইতো না, পান খাইলে যেরকম সুগিরান হয় ওই জামানায় মদ হালাম হওয়ার আগে সাহাবির ওইটা টানতো যেটাকে সিরুট বলে সিরুট, ওইটাকে তারা এইভাবে টানতো, ওইটা আবার রসুলের যুগে কাটিং কুটিং করে হুজুরের দাদার জামানার থেকে এইটার আবার ওক্কা আকারে নিয়ে এসেছিল, ওক্কা এখনো পর্যন্ত আছে সৌদি আরবে, ওইটা আসনান গাছ দামি জিনিসকে এক জায়গায় করে ধুমার মাধ্যমে টানতো, এটা শরীরের ক্ষতি করতো না, এটা সুঘেরান আসতো, সাজ খাইলে যেরকমভাবে শরীরের ভিতরে একটু এমএস টেমএস আসে এরকম আসতো, রসুল যখন শুনলেন এটা এরা নেশা করে খায়, রসুল বলে দিলেন কুল্লু মুস্কিরুন হারাম, সুবহানাল্লাহ বলেন আরো জোরে কর, নবী যেদিন শুনলেন আমার সাহাবিরাও এটা টানে, কিন্তু এটা তারা না খাইয়া নামাজটা পড়ে যে এই পাই ভাতে নেয়, নামাজে আসার আগে পাই ভাতে নেয়, নবী দেখলেন সর্বনাশ তো, এ তো নামাজের আগে পরে খায় তাহলে বোঝা গেল এটা নেশা হয়ে গেছে, নবী জুমার মসজিদে বলে দিলেন কুল্লু মুস্কিরুন হারাম, যেগুলো নেশা করে খাওয়া হয় আজ থেকে আমি বিশ্ব নবী সব হারাম করে দিলাম, আরো জোরে, জীবনে একটা সিগারেট শখ করে কলেজ যাবারে ধরেন বন্ধু মহলে বলে দে দোস্ত একটা টান দেই গুনাহ হবে না, জীবনে হয়তো কোনো একদিন বন্ধু মহলে বসে সবাই বিয়ার খাইছে বিয়ার অনুষ্ঠানে আপনিও এক চুমুক খাইছিলেন, যদি জীবনে একদিন হয়ে যায় ভুলে আল্লাহ মাফ করে দিব গুনাহ হবে না, মদ জীবনে কোনো এক পালায় বসে আরে আমার কথা আমি বলি আমি যাইতেছি মালা সেতে চায় না,
যাইতেছে গুয়াংজু নামবো, মালয়েশিয়া কোলালামপুর থেকে বিমানে উঠছি। তো চায়না আলার ওরা তো সবাই মদ খায়, তা আমার সামনেও প্রেজেন্ট করছে। তা আমার পিছনের থেকে এক হাজি দেখে সিনে লাইছে, হুজুর মাইরেন না আবার। তা আমি যখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া গেছি তখন তো দিছে জুস, আমি তো এটার জুস মনে করছি, অরেঞ্জ জুস মনে করছি, আপেল অ্যাপেল জুস মনে করছি, একই তো কোয়ালিটির অ্যাপেল জুস আর মদের ক্লাস একই তো। তো চায়না যে আবার ওগুলো কোনো জুস নাই, খালি ওইটাই মারে এটা আমি জানতাম না। আল্লাহ শুকুর, আল্লাহ বাঁচাইলে আল্লাহর বান্দাদের কীভাবেই বাঁচায়, কারণ ওই যা পুরা যাত্রীর ভিতরে 450 যাত্রীর ভিতরে আমরা দুইজন শুধু বাঙালি, আর সব চায়না মালয়েশিয়ান। গেলান ভরে ভরে দিতেছে, সবাই খাইতেছে, কিন্তু যখন আমার সামনে পেজেন্ট করে কেন যেন আমার মনের মধ্যে একটা শখ জাগলো, কেন যেন ভিতরে সন্দেহ খসবো, আমার আল্লাহ ঢুকাই দিলেন যে এটা বেদর্মি দেশ, এরা কোনোদিন হালাল জিনিস আমাকে খাওয়াইতে পারে না। আমি গেলাসটা হাতে নিয়ে বিমানবালারা দিছে হাতে নিয়ে চিন্তা করছে এটা কার কাছে জিগামো, তো আর ওরা তো আর উসিং কিম পাকা ইচি পিছা পাশার ওরা কিছু বুঝবো না, ওরা ইংলিশও বোঝো না চায়নাগুলি। আমি এখন তো জিগামো উচিং কিম পাকা চি পিছিয়ে পা এটা কে, এটা তো আর বুঝে না। এখন আমি চিন্তা ভাবনা করতেছি দেখেন আল্লাহ কেমনে হেফাজত করে। পিছনের থেকে এক যাত্রী হাইটাইছে, আইসা আমার সিনে বেলাইছে, আইসা বলে হুজুর আপনি জিয়াদি সাহেব না? হ্যাঁ হুজুর। আমি গোয়াংজু যাব, আমি কিছু মালের অর্ডার দিছি। হুজুর এটা আবার মাইরেন না আপনি। আমি বললাম কে, কয়টা মদ? আস্তে করে গোলার দিয়ে বললাম আই এম মুসলিম নট এলাউ, নিয়ে যান। বিমানবালা আস্তে করে নিয়ে গেল, আমাকে বললো থ্যাংক ইউ, ওকে ওকে। তা আমি যে মুসলিম আমি নট এলাউ, আমার জন্য এটা এলাউ না, এটা আমি খাবো না, ও বুঝা ফেলছে যে এই লোকটা ভালো লোক। আমি যত সময় বিমানে ছিলাম 4 ঘন্টা তত সময় পর্যন্ত আমার দিকে খেয়াল করছে, আমারে বারবার জিজ্ঞেস করতেছে নামাজ পড়বেন কিবলার দিকে, আমাকে বলতেছে কিবলার দিকে, আমার ইশারা দিয়ে বুঝিয়ে দিছে এইদিকে পড়েন এদিকে পড়েন সিটি বসে পড়েন, ও বুঝছে। তাহলে বোঝা গেল যদি ওরা মদ হালাল করে খায়, যদি কেউ মদ না খায় একটা বেধর্মীও তার হেল্প করে। এটা আমি ইলিয়াস রহমান জাহাদি নিজে দেখছি বেটা, ওই বিমানবালা বারবার আমার দিক নজর করছে, এই লোকটা নামাজে এই লোকটা ভালো, ম্যান হিসাবে ওয়েলকাম, আমারে বলে নামাজ নামাজ বারবার বলতেছে, সল সল সল্লা বলতে পারে না সল সল, সে ইংলিশে বলতেছে কেবলায় দিকে আপনি এদিকে নামাজ পড়েন, এখন বলতেছে আসরের টাইম, এখন বলতেছে মাগরিবের টাইম হয়ে গেছে আপনি নামাজটা পড়ে নেন। ও বদ্ধ, আমার নামাজের টাইম বাতলাই দিতেছে। তখন বিমানে বসে মাথাটা চোখটা বন্ধ করে আমার মাওলার একটা ডাক দিয়ে বলছিলাম মালিক রে তুমি না বলছো ফানি আহমাল মাওলা ওয়ানি আহমাল নাসির, বান্দা তুই আমার কাছে চাইলে খ্রিস্টান ইহুদি না সারা দিয়ে তোরে সাহায্য করবো, কথা ঠিক না বেঠিক? যদি জীবনে খাইয়ে ফেলেন ভুলে, হ্যাঁ আমি যেটা বলতেছিলাম যদি আমি ভুলে খাইতামই আল্লাহ আমাকে গুনা লিখতেন না, কারণ আমি ইচ্ছাকৃত আমি নেশা করে খাই নাই। বন্ধুগণ কেন বলছি কথাটা, আমার রব্বে কারিম বলেন বান্দারে যেই জিনিসটা আমি রব্বে কারিম পছন্দ করি না ওই জিনিসটা আমার নবীও পছন্দ করে না, বাজান এখন দিলটা নরম করে দিয়া বলবা। আমার আল্লাহ বলে জাহান্নামকে আমি বানাইছি দুর্গন্ধ দিয়া, জাহান্নামের মধ্যে কোনো সুগির আর নাই, জাহান্নামের মধ্যে পচা গোশতের গন্ধ পাইবা, জাহান্নামের মধ্যে বাবা কোনো একটা কুকুর যদি এক সপ্তাহ রাস্তায় পড়িয়ে থাকে দুর্গন্ধ কত হতে পারে বাবা, এই দুর্গন্ধ দুর্গন্ধই না, জাহান্নামের মধ্যে আল্লাহ এত দুর্গন্ধ রাইখে দিছে গন্ধর চোটে পায়খানা পোষাবে রাস্তা দিয়ে নারী বুড়ি বের হয়ে যাবে। আমার আল্লাহ বলে এই দুর্গন্ধ জিনিস তোমরা খাইও না, আমি আল্লাহ যদি দেখি তুমি ভালো জিনিস খাও তোমার নামটা আমি জান্নাতের খাতায় তুলিয়া দিব বান্দা। নবী আমার বলে দিলেন আজ থেকে আর সিরুত চলবে না, আর বিড়ি হারাম। অনেকে মাসলা দেন বিড়ি খাওয়া মাকরু, কোন সরে কইছে পারলে দেন আমারে দলিল, বিড়ি ওই সময় পর্যন্ত মাকরু হবে যদি জীবনে 1-2 দিন খাইয়া থাকেন। যখন একটার পর একটাপে ধরাইতেছেন একটার পর একটা খাইতেছেন এটা তখন আর মাকরু না, এটা হারাম হয়ে গেছে, কথা বলেন না কেন? আর যেই জিনিস খাইলে বান্দার ক্ষতি হবে ওই জিনিস খাওয়াই হারাম। বিড়ির প্যাকেটের গায়ে সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সার মৃত্যু ঘটায়। কথা কন না কেন? বিড়ির গায়ে নিজে যে বেটা বানায় সেই বেটা লেখে দেয় ক্যান্সার হয় মৃত্যু ঘটায়, আর তুমি এটার মাকরু কো বাট পারি যত কথা। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোর করে আমিন, আরো জোরে বলেন আমিন। তাকান এই দিকে, তাহলে জাহান্নাম কি আমার আল্লাহ ছয় মাস পর্যন্ত গরম করে, চৌত্র মাসে বুড়বেন জাহান্নামের কি ঠেলা। তো আমার আল্লাহ বলেন ওহিয়া তিসআতা আশার, জাহান্নামের ফেরেশতা হলো ১৯ জন, এই ১৯ জনের আবার একজন আমির সাহেব আছে, ওনার নাম মালিক দারোগা। ওনার নাম কি? যার নাম কোরআনে আসছে দরকার মারহাবা। এই মালিক দারোগা কত বড়, এই মালিক দারোগার দৈর্ঘ্যপ্রস্থ বুঝলেই বুঝবেন যে জাহান্নাম কত বড়। জাহান্নামের সীমারেখা বাদ দিলাম, মালিক দারোগার বডি আর মাথা কত বড় এইটা বুঝাই। আমার নবী বলেন মালিক দারোগার কাছে যখন আমি যাই, মালিক দারোগার মাথা কত আমি নিজেও জানি না, আমি বলতে পারবো না যে মালিকের মাথা কত বড়। যদি কত কথা কইলো কেমনে কথা বলতেছে, মালিক দারোগার চোখের মধ্যে যদি এই দুনিয়াটা দেয়া হয়, এই দুনিয়াটা মালিক দারোগার এক চোখের মধ্যে ঢুকে যাবো। আরো জোরে কর, আরো জোরে কান। আর জাহান্নামের যে দরজাটা, এই দশটা পৃথিবী এক জায়গায় করলে যতটুকু দৈর্ঘ্যপ্রস্থ, জাহান্নামের দরজা তত বড়। এই দরজার কাছে লাড়ি হাত দিয়া মালিক দারোগা দাঁড়াইস, তাহলে আপনি ধরে নেন যখন মালিক দারোগা দরজার কাছে বয়ে রয়েছে, পুরা গেটটা জুইরা মালিক দারোগা বয়ে রয়েছে। আপনি ওহুদ পাহাড় দেখছেন, ওহুদ যারা দেখছেন আপনাদের সামনেতে যে দেহেন মনে করে এই ঢুকি মনে পাহাড়টা না, ওহুদ পাহাড়টা ১১ কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার বললেন না? আপনি কালে দেখলেন কি ডিমার মতো ওহুদ পাহাড়টা? আপনি যদি বিমানে উঠেন ওহুদ পাহাড়ের উপরে, আপনি দেখবেন ১১ থেকে ১৩ কিলোমিটার লম্বা হলো ওহুদ পাহাড়টা। আপনাদের দেখছেন একটুখানি পাহাড়টা, ঠিক মালিক দারোগা আমার নবী দেখছে ওই ওহুদ পাহাড়ের মতো একটুখানি। কিন্তু মালিক যখন এই দশটা পৃথিবীর সমান একটা দরজা, এই দরজার পুরা দরজা লইয়া মালিক দারোগা বয়ে রয়েছে। আমার নবী শুধু জিজ্ঞেস করছিলেন এখন কানবেন, দিলটাকে নরম করে দিবেন, এটা আমার কথা না। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা জাহান্নামের ভয় কাঁদবে আমি আল্লাহ তাকে জান্নাত দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে যাব। সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। দুনিয়া থাকার জায়গা না বাবা, থাকতে পারবেন না, থাকার কোনো সিস্টেম নাই, কোনোভাবে পারবেন না থাকতে। যুবক ভাই কোনোভাবে থাকতে পারবি না দাদা ভাই, যখন ডাক আইসে যাবে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তোর মার কাছে জিজ্ঞেস করলে বলবি তোর বড় ভাই হয়েছে এক ৮ মাসে, মার কাছে জিজ্ঞেস করলে বলে মা মাইজা ভাই কয় মাস পরে হয়েছে, ১.৫ বছর পরে, ৭ মাসের ৭.৫ মাসের মাথায় তোর মাইজা ভাই হয়েছে, মা আমি কয় মাসে হয়েছি, তোর মা গুনে কয়ে দিব তুই ৮.৫ মাসে দুনিয়ায় চোর, তুই তোর মাইজাবাই থেকে ২ বছরের ছোট অথবা ১ বছর ৮ মাসের ছোট, তোর মা বলতে পারবো। কিন্তু তোর মা এইটা বলতে পারবে না ভাই তুই কবে যাবি, এটা বলতে পারবে না। এটা আবার ডুবিও বলতে পারে নাই, বাজানরে কবে যাব যদি এইটা আমার আল্লাহ আপনার আমার হাতে দলিল হিসাবে ধরায়া দিত, মানুষ জানোয়ার হয়ে যাইত। কথা কন, যদি জানতো আমি ১০০ বছর বাঁচবো, টিকিট আমার কাছে আছে, বাজানরে এই লোকটা জিন্দিগিটারে হায়াত লাইফ স্টাইলটাকে ৩ভাবে স্টাইল করত, ১০০ বছর হায়াত পাবো, ৩০ বছর পর্যন্ত কোনো বিয়ে করুম না, ৩০ বছরের থেকে ৬০ বছর পর্যন্ত বিয়ে করব, যত মস্তি আছে যত আছে সব আমি করব, আর ১০ বছর আমি এটা এটা করব, মরার মাত্র ৫ বছর আগে আমার মাওলানার ডাকার জন্য মসজিদে খেতা বালিশ নিয়ে ঢুকব। কথা কন না কেন? এইটা কিন্তু শয়তানের থিওরি, শয়তানকে আল্লাহ হায়াতে জিন্দিগি বাইন্ধা দিছে, কিয়ামতের ১ ঘন্টা আগ পর্যন্ত শয়তান বাইচে থাকবে,
এই জন্যই তো শয়তান ও জানে যে এক ঘন্টা এক পর্যন্ত আমি বাঁচবো, মাত্র পাঁচ দিন আগে আমি তওবার লেগে আদমের সেই কবরটা খুঁজবো। কোরআন শরীফের কথা, শয়তানের তওবা হলো আদমের কবরে যদি সেজদা দেয় ও জান্নাতে যাবে, এটা আল্লাহর অর্ডার। তুই খালি আদমের কবরে সেজদা দে, শয়তানকে এত তাড়াতাড়ি না, আমার জন্য হায়াতে জিন্দিগি এত বড় করে দিছো, আমি পাঁচ দিন আগে আদমরে খুঁজা বাড়ি করে সেজদা দিব? আল্লাহ বলেন না রে, তুই আদমের কবর পাবি না, মরার চল্লিশ বছর আগে আমি আদমের কবরটাকে আমার কুদরাতি হাতে হেফাজত করে গোপন করে ফেলবো। আরো জোরে কন, আরো জোরে কন, বাজান, এটা হলো শয়তানের কথা। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আসছে, এখন দিলটা নরম করবা, মানুষ জানে না কখন হায়াতে জিন্দিগি শেষ হয়ে যাবে। বাবা আমি শুধু তোমার কাছে একটা এক্সাম্পল দিয়ে যাই, আমার একজন ছাত্র ছিল বাবা, আমার কাছে পাঁচ বছর পড়ছে, পাঁচ বছর আমার কাছে পড়ছে। তখন আমি লেখাপড়া শেষ করে খুলনা এক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হয়েছিলাম, আমার জীবনে প্রথম মাদ্রাসা ওইটা। তখন আমি ইলিয়াস রহমান জেহাদি আসছিলাম না, এই জেহাদি ফেহাদি আমার নাম ছিল না তখন। এক মাদ্রাসা আমি তিন বছর ভাইস প্রিন্সিপাল ছিলাম, আমার জীবনে প্রথম মাদ্রাসা, দুইকেই আড়াইশো তিনশো ছাত্র ছিল এই মাদ্রাসা। আমি যখন ক্লাসে বইতাম, আমার সাথে বয়স বেশি ছাত্র গো, ভয় লাগতো গো সামনে ক্লাসে বইতে, তাফসিরে জালালাইন শরীফ আমার সামনে বইতো, আমার ভয় লাগতো, আরে দেখা কি পড়াবো ওরে। তখনকার আমার হাতের ছাত্র, এই গত সপ্তাহে মারা গেছে। কি হয়েছে, আমিন বাজার এক মাদ্রাসায় পড়াইতো, আমার ছাত্র পাঁচ বছর পড়ছে আমার কাছে, আমার সামনে সে দেখতাম বোর্ডিংয়ে টিফিন কাটিতে ভাত উঠাইতো, আমি পকেটের পয়সা দিয়ে কইতাম যা ভাত খাইতে মন না চাইলে ডিম ভর্তা করে খা যা, ছোট্ট মানুষ। এই গত সপ্তাহে হঠাৎ করে স্ট্রোক করছে, চলে গেছে। কয়েকদিন আগে যে এর কবরটা জিয়ারাত করে আসলাম, আমার এলাকায় বাড়ি তো, দুই নয়নের পানি দিয়ে তখন আল্লাহরে বুঝাই কইছিলাম, আল্লাহ আমার চোখের সামনে আমি ডিম কিনে দিছি, ও ভাত খাইছে বোর্ডিংয়ে, আজকে ও আমার রেখে চলে গেল, আমি কখন যাব জানি না। কিন্তু তোমার কাছে যাইবার আগে একটা দাবি রেখে যাই, কোনোদিন বেঈমান হয়ে কারো কাছে মোহতাজ বানায় কবরে নিও না। যদি মোহতাজ বানাইতে হয় তুমি তোমার কাছে বানাই, দুনিয়ার কারো কাছে আমার ছোট করো না। বাজান রে, এখন দিলটা নরম করে আমার আল্লাহরে দেখায় দাও, কেন তুমি জান্নাত পাইবা না? আল্লাহর ভয়ে যারা কাঁদবে গো যুবক, আমার মালিক কোনদিন তার কবরে আজাব দিতে পারে নবী। আমার মালিক দ্বারা গোকে জিজ্ঞেস করছিলেন, মালিক রে তোমার জাহান্নামের গভীরত্ব কত বড়? হুজুর জাহান্নামের গভীরত্ব কত বড় আমি নিজেও জানি না, জানে আমার আল্লাহ। তবে হুজুর আমি আপনার একটা আনুমানিক ক্ষমতা দিয়ে দেই, যেটা বুখারীতে আছে, যদি এই দুনিয়ার সমান একটা পাথর জাহান্নামের গেট দিয়ে ফেলা হয়, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতে সত্তর হাজার বছর সময় লাগে। আমার নবী যখন শুনলেন আমি যেই দুনিয়ায় বসবাস করি মক্কার সমান না, পুরো দুনিয়ার সমান, যদি একটা পাথর আল্লাহ বানায়, ওই পাথরটা যদি জাহান্নামের দরজায় নিক্ষেপ করে বাবা, আটলান্টিক মহাসাগরের গভীরত্ব কত তোমরা জানো? সরকারিভাবে মাপ দেওয়া হয়েছে, কিন্তু জাহান্নামের সীমারেখা মালিক দারোগা বলে, হুজুর আমি যেই জাহান্নামের দরজার ডিউটিতে আছি, এই দুনিয়ার সমান, যদি আপনি যেই দুনিয়ায় বাস করেন ওই দুনিয়ার সমান একটা পাথর যদি আল্লাহ মার্বাল আকারে বানাইয়া জাহান্নামের দরজায় নিক্ষেপ করে জাহান্নামের তলদেশে পৌঁছাইতে সত্তর হাজার বছর সময় লাগবে। আমার নবী চিৎকার মেরে বলে, মালিক রে মালিক,
ওই জাহান্নামের তলদেশে কি কোনো মানুষ জাহান্নামে জ্বলবে? সাথে সাথে মালিক দারোগা কোরআন শরীফের আয়াত পড়ে বলে আল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। সূরা মুনাফিকের মধ্যে আসছে। আমার নবী বলেন, আমার আল্লাহ মালিক দারোগাকে শিখাই দেয়া বলে, নবী ওই সত্তর হাজার ফিট নিচে যাবে মুনাফিক মুসলমান। আমার নবী একটা শিক্ষার দিয়া বলে, ও মালিক ওই দরজার ভিতরে কি আমার কোন উম্মত যাবে? মালিক দারোগা বলতে চায় না, নবী আবার কষ্ট পাবে। আমার আল্লাহ গিয়ে কি বলছে, মালিক রে মালিক, আমার নবী আমার বাড়িতে আসবে, আমি তারে সুখ দেওয়ার জন্য আনবো, কষ্ট দেওয়ার জন্য আনবো না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে মালিক, আমি আমার নবীরে আনবো, সুখ দেওয়ার জন্য দুঃখ দিতে আনবো না। এমন কোন খবর আমার নবীর দিবি না যেই খবর শুইনা আমার নবীর অন্তরটা জ্বলিয়া পড়িয়া যাবে। বাজান মালিক সহজে বলতে চায় না, নবী আমার থাবা দিয়া মালিকের হাতটা ধরে বলছে, মালিক রে তুমি এত বড় বডি লইয়া বসে আছো, তোমার হাতটা বলে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে বানাইছে, তা তোমার হাত ঠান্ডা কেন? নবী আপনার কাছে ঠান্ডা লাগতাছে? আমি মালিক যদি দুনিয়ায় কোনো নিঃশ্বাস ছাড়তাম সমস্ত পাহাড় পর্বতে আগুন লাগিয়া যাইত, নবী আগুন লাগিয়া যাইত। আমার বডির আমার আল্লাহ আগুন দিয়া না বানাইলে আমি জাহান্নামে ডিউটি করতে পারতাম না, রডের ফ্যাক্টরিতে। বাজান তুমি এই জামা পড়িয়া রডের ফ্যাক্টরিতে এক ঘন্টাও থাকতে পারবা না। রডের ফ্যাক্টরিতে যারা চাকরি করে দেখবা তাদের শরীরের মধ্যে বাবা লোহা দিয়ে কাপড় বানানো, হাতের মধ্যে গ্লাভস লাগানো বাবা স্টিলের, হাতের মধ্যে তারা যে মোজা পরে বাবা ওইটা দিয়ে রড ধরে, মাঝে মাঝে পানির মধ্যে সেক দেয়। মালিক দারোগার আল্লাহ ওইভাবে বডিটা বানায় দিছে আগুন দিয়া। আমার নবী বলে, মালিক রে এই দরজা দিয়ে কি আমার কোনো উম্মত প্রবেশ করবে? একবার শুধু বলো কোন দরজা দিয়ে আমার উম্মত প্রবেশ করবে? বারান সুরায় নাবার মধ্যে দেখবেন আমি আপনাদের বানায় বলছি না গো বাবা। মালিক দারোগা বলবে, হুজুর আপনারা জাহান্নামের ঢাকনাটা উড়াইয়া দেখানো আল্লাহ নিষেধ করছে। ইটের বাটা যেখানে কয়লা দেয় বাবা, একটা রড দিয়ে ঢাকনিটারে সরাইয়া কয়লা গুলা দিয়ে দেয় যারা ইটের বাটায় গেছেন। এত বড় ইটের বাটা কয়েকটা সুঙ্গার মতো বাবা, মাঝে মাঝে কিন্তু দেখবেন কয়লা দেওয়ার জন্য গর্ত থাকে, ওই গর্তের মুখে আবার ডাকনি দেওয়া থাকে, ওটাও কিন্তু লোহার বাবা, ওই লোহার ডাকনিটা ধরা যায় না, রড দিয়ে সরাইতে হয়। আমি ইলিয়াসুর রহমান জেহাদি ইটের বাটায় যাইয়া বহুত কাঁদছি, কারণ জাহান্নামটাও তো বাবা ওই কোয়ালিটির। মালিক দারোগাকে আবার নবী বলে, মালিক রে আমি একটু দেখবো উকি মাইরা জাহান্নামের আগুনের ভিতরে কেমন। হুজুর এইটা কি ইটের বাটা ভাবতাছেন গো নবী? আপনার দেখানো নিষেধ আছে গো নবীজি, দুনিয়ার কোন নবীর আজ পর্যন্ত জাহান্নামের ঢাকনি উঠাইয়া দেখাই নাই। ও মালিক দারোগা, দুনিয়ার কোন নবী কি আল্লাহর বাড়িতে আসছে কয় না? আমি যখন আল্লাহর বাড়িতে আসছি আমার দেখাইতেই হইব। এ আমার মিরপুর 10 নম্বর 11 নম্বর 12 নম্বরের বাইরা জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আমার আল্লাহ যখন কোরআন শরীফে বলবে খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, ওই নাফার মান কি ধর মালিক দারোগা ধর, খুজুহু ফাগুল্লু
অরে ফুটবলের মতো গোল করে ফেলা, সুম্মাল জাহিমা সল্লু, অরে জাহান্নামের মধ্যে লাথি দিয়ে ফেলায় দেয়। এই আয়াতটা যখন মালিক দারোগা পড়তেছে নবীর সামনে, আমার নবীর শরীরের মধ্যে কাঁপকাঁপি শুরু হয়ে গেছে। মালিক রে, আমি তোর দুইটা পাও ধরে বলে যাই রে মালিক, আমার গরিব উম্মত গুলারে আমার না দেখাইয়া জাহান্নাম দিবি না। উম্মত আমার গুনাহগার গো মালিক, জমিনে যুবক ভাই কেমনে সহ্য করবে? উম্মত আমার গুনাহগার গো মালিক, জমিনে উম্মতেরে মাফ কইরা দাও, মাবুদ হে বাজন্ডে জাহান্নামের দরজায় দাঁড়ায় নবী অসবি সুরাতে কান্দে। আমার আল্লাহ বলে, এ মালিক আমার নবীর জাহান্নামের ডাকটাটা উড়াইয়া দেখাইস না। নবী আমার যদি জাহান্নামের আনুষঙ্গিক দেখিয়াই চিল্লাইয়া কান্দে, নবী আমার সহ্য করতে পারবে না। ও ভাই, তুমি এখন জাহান্নামের ভয়ে দুই নয়নের পানি দিয়ে কান্দবা, আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো, কারো জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা গো ভাই, কারো জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আরে কবরের মধ্যে যখন দাউ দাউ করে আগুন লাইগা যাবে রে ভাই, ওই আগুন নিবাইবার মতো কোনো মেডিসিন নাই। একটা মাত্র মেডিসিন আছে, বান্দার দুই চোখের পানি গো ভাই। তুমি যখন চিল্লাইয়া চিল্লাইয়া আমার মাওলার তার ভয় কাঁদবা, আমার আল্লাহ বলবে আর কাঁদিস না, আমি তোরে মাফ করে দিছি তুই তো জানোস নাই। আল্লাহ আকবার করে বলো তো, বাজান রে এখন দুই নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করবা। নবী আমার বারবার বলে, মালিক রে আমার একটু জাহান্নামের ঢাকনাটা উড়িয়ে দেখায় দে ভাই। এটা আমার বাপের বানানো কথা নয়, বুখারী শরীফের হাদিস, বাবে জাহান্নামের মধ্যে তুমি নিজে পড়ে দেখো, বুখারীর বাংলা বের হয়েছে তুমি দেখা পড়ো, তুমি নিজে সেক দিয়া থাকতে পারবা না। জাহান্নাম এত ভয়ঙ্কর, তারপরও ঘরে শুয়ে থাকি আজান শুনিয়া কেমনে আমি জাহান্নাম গুলিয়া থাকি, তুমি নিজে ঠিক থাকতে পারবা না। এই জন্য আল্লাহওয়ালারা বলছে, সকাল বিকাল তুমি জাহান্নামের বয়ানটা বেশি বসে পড়িও। বাজান্দামান নবী যখন বললেন, মালিক রে জাহান্নামের ঢাকনিটা একটু উঠানা ভাই উঠা, বাবা মালিক দারোগা যখন জাহান্নামের ঢাকনিটা টান দিয়ে এমন জোরে আগুনে থাবা ভারছে গো, নবী আবার একটা চিৎকার দিয়ে বেউস হয়ে পড়িয়ে যায়। জিব্রাইল আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে, নবী গো এই জন্যই তো আপনার জাহান্নাম দেখাইতে চাই নাই গো নবী। আমার নবী বলে, জিব্রাইল রে মালিকের সাথে আমার দুইটা মিনিট কথা কইতে দে। পরাণ বইরে বলেন হুজুর, পরাণ বইরে বলেন, আমি দেখবো এখন আমার নবীর আশেক কয়জন আছো, জাহান্নামের আগুন হারাম করতে চাও, কবরে যাইবার সময় আমার ওই নবী বান্ধবরে দেখতে চাও। যে ব্যক্তি মরার সময় নবীরে দুই চোখ দিয়ে দেখে মরবে, ওই লোকটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যদি আমার নবীরে দেখে মরতে চাও, এখন কান্দবা, তোমার কান্দা ছাড়া বিকল্প কিছু নাই। যেই চোখ দিয়ে কান্দবা নবীর এসকে পরে, ওই নবীরে দেখে দুনিয়াতেই মরতে পারবা। বাজানরে যখন বললেন, ও জিব্রাইল আমার দুইটা মিনিট মালিকের সাথে কথা বলতে দে, ও মালিক তুই আমার সাথে দুইটা মিনিট কথা বলবাই, কি বলবো?
আমার উম্মত যদি আসে, আমার উম্মতরে জাহান্নামে ডাকনি উঠাইয়া ওরে ফেলাইছিলেন, আমার উম্মতরে জাহান্নামে ডাকনি না উঠে এখানে ফেলাইছিলেন, আমি নবী যদি দেখেই বেউসেই পড়ে যাই আমার উম্মতের অবস্থা কি হইব? তাড়াতাড়ি বল মালিক, আমার কাছে বল মালিক দারোগা, সেদিন আমার নবীর সাথে ওয়াদাবদ্ধ হইতে বাধ্য হয়েছিলেন নবীর রিকোয়েস্টে, নবী আপনার উম্মতকে তো আল্লাহর হুকুমে আমি সুঙ্গা দিয়ে ফেলাবো, কিন্তু আপনার কাছে না জিগে ফেলাবো না। আরো জোরে কর, আরো জোরে কর, তাহলে আমার ওই নবীরে খুশি করার দরকার আছে না নাই? আছে। যদি বলো হুজুর নবীরে খুশি করার লেগে আবার কি লাগবো, যে নবীরে না জিগাইয়া জাহান্নাম দিতে না করে যদি আবার নবী বলে আমি তোর ওর সিঁড়ি না ওর দিয়ে দেয় হুজুর, তখন আমি কই যাবো? ওখানে তোমার মা বাবা কেউ নাই, তোমার নবী দেখেই বলবে আমার উম্মাদ খবরদার জাহান্নামে নিবি না। সেই মেডিসিনটার নাম হলো মুখ ভরা দাড়ি রাখবা। যখন তোমার মুখে দাড়ি থাকবে নবী কোনো দিনও কথা রিটার্ন করবে না যে এটা আমার উম্মাদ না, তাহলে দাড়িটা রাখার দরকার আছে না নাই? দাড়িটা রাখবেন ইনশাল্লাহ বলেন। ওই দাড়ি মার্কা ওই নার্সারি ভুল গাছের দাড়ি না, এক কর দাড়ি তাও আবার সাইডে সাইডে রাখছে, এটা দাড়ি না, ওটা সাসার হুকুমে চান্দু ভাই, ওইটা সাসার হুকুমে। এক মুষ্টি দাড়ি লাগবে, এক মুষ্টি, এক মুষ্টির পরে এই এতটুকু রাখা হলো সুন্নাত, আর এক মুষ্টি রাখা ওয়াজিব শিয়ার ইসলাম। ওয়াজিব মানে ফরজের বাইরা ভাই, যে তোমরা কখনো দাড়ি রাখা সুন্নাত খবরদার এটা কখনো বলবেন না, দাড়ি রাখা সুন্নাত হলো এক মুষ্টির পরে, এক মুষ্টি পর্যন্ত রাখা এটা ফরজের কাছাকাছি, এটা শেয়ার ইসলাম। আর এই এক মুষ্টি দাঁড়িয়ে যদি কবরে যান ইনশাল্লাহ ইনশাল্লাহ মালিক দারোগার সামনে ধরা খাই দেব না, নবী আমার বলবে এটা আমার উম্মত, আমার কাছে না জিগাইয়া আশফালি মান সিতা, আমার কাছে না জিগাইয়া ওর জিন্দগি সব কিছু আমি হিসাব নিকাশ করব। তুই তো করসর মালিক, আমি করব, আমি ওপেন হার্ট সার্জারি করবো রে, দেহি ওর কলিজার মধ্যে কোনো একটা দিন আমার প্রেমের এসকে পড়িয়া কানছিল কিনা। যদি 2022 সালে জামাতিয় সানি মাসের তৃতীয় জুমায় ওর জিন্দগির কান্না দেখছিলাম ওর জিন্দগিতে আসছে 2022 সালে, আমি বিশ্বনবী দেখলাম 11 জানুয়ারি আমার ইশকের মাঠে বসে মসজিদে বসে কাঁদছিল, আমি নবী 21 জানুয়ারি ওর জীবনের সবচাইতে ঐতিহাসিক দিন ও দাড়ি রাখার কথা বলেছিল, আমি নবী দেখতেছি ওর বডির মধ্যে আমার প্রেম আছে, আমার প্রেমিক কোনোদিন জাহান্নামে যেতে পারে না। তাহলে দাড়িটা রাখবেন তো ইনশাল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো, আল্লাহ আপনাদের কবুল করুক, জোরে কানে আমিন, আরো জোরে বলেন আমিন। আসেন তো অবাক করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহুম্মা আগফির লানা ওয়া লিওয়ালিদাইনা رب ارحمهما كما ربياني صغيرا, رب العالمين تم تقيد خاو اي مسجد المدد كي زنو مائر بيتن يكا دي كي زنو بابار بيتن يكا دي كي زنو استرير بيتلو يبدي بيتي غوري কে জানো কলিজার টুকরা ভাইয়ের বেদনা নিয়ে ঘুরে, আমি জানি না কবে জানো আমার সন্তানরা আমার ব্যথা লয়ে ঘুরবে, দুনিয়ায় চিরতর নিয়ম ছেড়ে যাইতে হবে, যখন মালাকুল মওত পাঠাইবা বেঈমান করে পাঠাই দিও না,
আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত আমি, আমার মতো যাদের মানা তাদের মায়ের কবরটা জান্নাতের বাগানবেলায়, যাদের বাবা নেই বাবার কবরটা জান্নাতের টুকরা বেলায় দিও। মাননীয় ষোলো আসনের এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা, গতকাল কেউ দোয়া চাইলো, আজকেও চিঠির দ্বারা দোয়া চাইলো, আল্লাহ তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও, তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই মসজিদের সভাপতি সাহেব, সহসভাপতি, আল্লাহ মাতবার বংশের ফ্যামিলির যারাই যারা দোয়া চাইছে, আল্লাহ আমি তো সবার নাম জানি না, বিগত কমিটি বর্তমান কমিটি, শুধু কমিটি নাই, মুসল্লিরা যারাই যেখান থেকে মনে মনে দোয়া চাইছে, প্রত্যেকের সবার মা বাবার গুনাহ মাফ করে দাও। এই মসজিদে যারা চার জনে চারটা ঘড়ি দিল মানি, আমি তো ওয়াদা দিছি তুমি ওয়াদা পুরা কইরো, আমার তো কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, সবই তুমি ক্ষমতার মালিক। তোমার পাগল গুলি যারা মা বাবার নামে করে দিল নামাজের সময় সূচি, আল্লাহ তাদেরকে আপনি ব্যবসা বরকত দিয়া দিয়ে, তাদের সন্তানগুলোকে দানবীর বানিয়ে দিয়ে, আল্লাহ তাদের সবাইকে সুস্থ রেখেন, ভালো রেখেন, মেহরবানি করে যে যেখান থেকে মসজিদে দান করছে, 500, 1,000, 100, 200 সকলের দানগুলো কবুল করেন, সকলের বাবা মাকে মাফ করে দিয়েন। বহু দেশ থেকে দোয়া চাই, লন্ডন, ক্যানাডা, আল্লাহ লন্ডন থেকে তোমার এক বান্দি টাকা পাঠায় দোয়া চাইছে, খাস করে বিবারিয়া থেকে তোমার এক পাগল দোয়া চেয়েছে, আরো যে যেখান থেকে দোয়া চাইছে, মানিকগঞ্জ থেকে, ধামরাই থেকে, অনেক বাইরে দোয়া চাইছে, প্রত্যেকের মা বাবার কবর আজাব মাফ করে দাও, সবাই সবার মনের আশা পুরা করে দাও, সকলকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا معهم برحمتك يا رب العالمين.